বিসিসিআই অধ্যক্ষ সৌরভ গাঙ্গুলীঙ্কু হৃদয়ের যন্ত্রণা হওয়ার ডাক্তারখানায় ভর্তি করা যাইছিল। নিজ ঘরে জিম করুথিবা বেলে ছাতিরে যন্ত্রণা অনুভব করেছিল। দীর্ঘ সাত দিন পরে আজি তাঙ্কু উডল্যান্ডস ডাক্তারখানারু ডিসচার্জ দিয়া যাইছি। সৌরভ গাঙ্গুলীঙ্কু গত ছ তারিখ ডিসচার্জ করিবা কথা, কিন্তু নিজ তরফরু সে আহুরি গোটে দিন ডাক্তারখানায় রহিবাপাই আগ্রহ প্রকাশ করিথিবা নেই ডাক্তারখানার সিইও রূপালী বসু সাংবাদিক মানুষ আগে কহিথিলে। ভারতীয় ক্রিকেট দলর পূর্বতন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী গত দুই তারিখ দিন এনজিও প্লাস্টিক করেছিলেন। উক্ত দিন তাঙ্কু ডাক্তারখানায় ভর্তি করা যাই। সৌরভ গাঙ্গুলীঙ্কু সুস্থ হওয়া নিয়ে তাঙ্ক লক্ষ লক্ষ প্রশংসক প্রার্থনা করেছে জনা যাইছে।